অসমত নির্বাচন আয়োগৰ ভ্ৰমণ সম্পৰ্কত আমাৰ দলৰ স্থিতি কি হ'ব আমি আলোচনা কৰিছিলোঁ আৰু নির্বাচন আয়োগৰ পৰা আমি এই কিদিনতে দুখন পত্ৰ পাইছোঁ এখন অসমৰ 11টা ৰাজনৈতিক দললৈ দিছে যাৰ এটা খুব প্ৰতিলিপি আমিও পাইছোঁ আৰু এখন আমি চিঠি পাইছোঁ আমি যোৱা 22 মাৰ্চ তাৰিখে ইলেকশন কমিশনক লগ কৰিবৰ কাৰণে অনুমতি বিচাৰিছিলোঁ দিল্লীত গৈ পেলাই তেওঁলোকে প্ৰত্যুত্তৰ দিছিলে যে অসমতে কথা পাতিম কিন্তু কালি আমাৰ দলৰ সমূহীয়া এটা আমি সিদ্ধান্ত ললোঁ আমাৰ বিধায়িনী দল আৰু প্ৰদেশ কংগ্ৰেছে মিলি যে আজি নিৰ্বাচন আয়োগে 9টা বজাৰ পৰা 12টা বজালৈকে অসমৰ 11টা ৰাজনৈতিক দলৰ লগত কথা পাতিবৰ কাৰণে যি সভা আয়োজন কৰিছে তাত আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি অংশগ্ৰহণ নকৰোঁ আমি কিয় অংশগ্ৰহণ নকৰোঁ সেই সম্পৰ্কত নিশ্চয় অসমৰ ৰাইজক আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি অৱগত কৰিব লাগিব আমি অসমৰ ৰাইজে জানে অসমৰ সংবাদ মাধ্যমে এই কথা ভালকে জানে যে 4 জানুৱাৰী তাৰিখে আমি প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নেতৃত্বত আমাৰ 3গৰাকী লোকসভাৰ সাংসদ বিধানসভাৰ লিডাৰ অফ দ্য অপজিচন আমাৰ উপৰলপতি কেইবাগৰাকীও বিধায়ক আমাৰ দলৰ নেতৃত্বই আমি দিল্লীত ইলেকশ্যন কমিশনক লগ ধৰিছিলোঁ আমি এখন স্মাৰকপত্ৰ দিয়াৰ লগতে প্ৰায় এঘণ্টা সময় আমাৰ লগত অতি সৌহাৰ্দ্যপূৰ্ণ আলোচনা হৈছিল আৰু আলোচনাৰ অন্তত এঘণ্টা আলোচনাৰ অন্তত মুখ্য নিৰ্বাচন আয়ুক্তই নিজ মুখে আমাক কৈছিলে যে আপোনালোকৰ স্মাৰকপত্ৰ আৰু পৰামৰ্শ অভিযোগৰ সম্পৰ্কত আমি আপোনালোকক খুব সোনকালে লিখিতভাৱে প্ৰত্যুত্তৰ দিম আমি তাতে প্ৰত্যুত্তৰ বিচাৰিছিলোঁ তেতিয়া ক'লে আমি আপোনালোকক যিহেতু আপোনালোকে মেমৰেণ্ডাম হিচাপে দিছে গতিকে আমি লিখিতভাৱে আপোনালোকক প্ৰত্যুত্তৰ দিম আমি যথেষ্ট দিন বাদ চোৱাৰ পাছত যেতিয়া প্ৰত্যুত্তৰ নেপালোঁ তেতিয়া আমি 4 জানুৱাৰীত আমি মেমৰেণ্ডাম দিছোঁ আমি যেতিয়া প্ৰত্যুত্তৰ নেপালোঁ 8 ফেব্ৰুৱাৰীত আমি পুনৰ এখন পত্ৰ ইলেকশ্যন কমিশ্যনক দিলোঁ যে আপোনালোকক যে 4 জানুৱাৰীত গৈ যে আমি 3জন সাংসদ বিধানসভাৰ দলপতি উপদলপতি বিধায়ক এটা দল আমি যে আপোনালোকক পৰামৰ্শ আৰু অভিযোগ দিছিলোঁ ইয়াৰ প্ৰত্যুত্তৰটো আপোনালোকে আমাক দিয়ক তেতিয়া সেই ৰিমাইণ্ডাৰখনো তেওঁলোকে কোনো প্ৰত্যুত্তৰ আমাক নিদিলে আকৌ আমি 22 তাৰিখে এই মাৰ্চৰ 22 তাৰিখে আমি কলো যে অসমলৈ আপোনালোকে আহিব বুলি আমি শুনিছোঁ কিন্তু যিহেতু আমি প্ৰত্যুত্তৰ পোৱা নাই আমি আপোনাক লগ কৰিব বিচাৰিছোঁ আমি কথাখিনি জানিব বিচাৰিছোঁ তেতিয়া মোক ফোন কৰি পেলাই জনোৱা হ'ল যে তাতে কথা পাতিম তাতে কথা পাতিম বুলি ক'লে আপোনালোকে চাব যিখন আপোনাৰ ইলেকশ্যন কমিশ্যনে চিঠি দিছে আপোনালোকক কপিবিলাক দি দিম এতিয়া 11টা পলিটিকেল পাৰ্টিক মাতিছে 3 ঘণ্টা সময় দিছে অৰ্থাৎ ওলাওঁতে সময়তে যদি এটা পাৰ্টিক 2 মিনিটকৈ আপুনি সময় নষ্ট হয় তেতিয়াহ'লে এটা ৰাজনৈতিক দলে 13-14 মিনিট খুব বেছি 15 মিনিট সময় পাব 11টা ৰাজনৈতিক দলক ইলেকশ্যন মাননীয় নিৰ্বাচন আয়োগে 3 ঘণ্টা সময় দিছে আৰু 3 ঘণ্টা সময়ক আপুনি যদি 11ৰে হৰণ কৰে আৰু ওলোৱা সোমোৱা বহা সেই সময়খিনি যদি যোগ কৰে 15 মিনিটৰ ওপৰত আমি কংগ্ৰেছ দলে সময় নাপাওঁ মই নিৰ্বাচন আয়োগৰ এগৰাকী জ্যেষ্ঠ বিষয়া তেখেতৰ ফোন নম্বৰ মোৰ লগত আছে তেখেতে মোক ফোন কৰোঁতে মই কৈছিলোঁ যে আমি অসমৰ মূল বিৰোধী দল আৰু আমি চৰকাৰত থাকোঁতে এই ডিলিমিটেশ্যনটো কিয় অসমৰ ৰাইজে বিচৰা নাছিল 113 জেগাত আন্দোলন হৈছিলে অসমত 113 জেগাত আন্দোলন হৈছিলে আৰু বৰ্তমান শাসনত থকা বিজেপি AGP সকলোৱে কৈছিলে যে শুদ্ধ NRC নোপোৱালৈকে ডিলিমিটেশ্যন হ'ব নালাগে আৰু আমি নেতৃত্ব লৈছিলোঁ সেই সময়ত তদানীন্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াই নেতৃত্ব লৈছিল অসমৰ সৰ্বদলীয় সিদ্ধান্তৰ ভিত্তিত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ পৰামৰ্শৰ ওপৰত নিৰ্বাচন আয়োগে সংবিধান এমেণ্ডমেণ্ট কৰি পেলাই আমাৰ ডিলিমিটেশ্যনটো স্থগিত ৰাখিছিল সেই সম্পৰ্কত কংগ্ৰেছ দলক যদি নিৰ্বাচন আয়োগে মাত্ৰ আমি দিয়া মেমৰেণ্ডামৰ উত্তৰ নিদিয়ে
আর মূল বিরোধী দলটুক যদি সকল রাজনৈতিক দলের মিলাই পেলায় যদি 15 মিনিটের কারণে কথা পাতি বিচারে আমি অনুভব করছ যে এই যে মাননীয় নির্বাচন আয়োগের ভ্রমণ ইয়াত এক অন্য অন্তর্নিহিত উদ্দেশ্য আছে, প্রি ডিটারমাইন্ড কেবল আনুষ্ঠানিকতা আমার লগত কইব বিচাৰিছে, যেটো আমি পক্ষপাত নহয়। সেখানে মাননীয় সাংবাদিক বন্ধু সকল, আমার দুইগী নেতা ইয়াত আছে, আমার ওয়ার্কিং প্রেসিডেন্টও আছে, আমার দেববত শইকীয়া, রকিব উল্লোচন ডাঙরিয়া এখার কব, আমি সেই কারণে আজি নির্বাচন আয়োগের সভাত অনুপস্থিত থাকার সিদ্ধান্ত লৈছো। আমি উই আর নট এগেইনস্ট ডিলিমিটেশন, আমি আগতেও ডিলিমিটেশন বিরোধিতা করা নাই, আমি আজিও ডিলিমিটেশন বিরোধিতা করা নাই, আমি আগলেও ডিলিমিটেশন বিরোধিতা নকো। কিন্তু আমার যেখানে আখোয়া আমি ধরেছিল, আমি কি আখোয়া ধরেছিল মানে এটা থমথমকে কইছো, আমি কইছিল যে আপনাদের 27 ডিসেম্বর 2022 ইলেকশন কমিশনে প্রেস রিলিজ করেছিল যে ডিলিমিটেশন প্রসেস আরম্ভ হবে, আর কাট অফ ডেট ঠিক করেছিল 1 জানুয়ারি 2023। মাজর 4টা দিন গ্যাপ আছে, গ্যাপর ভিতর মুখ্যমন্ত্রী 4খন জেলা নাইকিয়া করে পেলালে আর 14খন জেলার সীমা পরিবর্তন করল। আমি অনুভব করো যে ইট ওয়াজ প্রি ডিটারমাইন্ড, 27 তারিখে প্রেস রিলিজ, 1 তারিখে কাট অফ ডেট ইলেকশন কমিশনে ঘোষণা করব, আর 31 ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিল্লিত ক্যাবিনেট পাতি 4খন জেলার সীমা, 4খন জেলা নাইকিয়া করলে, 14খন জেলার সীমা পরিবর্তন করলে। পার্লামেন্টত যেটা আমার সাংসদ প্রণোদ বড়ুয়া ডাঙরিয়া প্রশ্নটা সুদিলে যে ডিলিমিটেশন কমিশনের এই কথাখানির মাজত সীমা কিয় পরিবর্তন হল, তেতিয়া কিন্তু সংসদত উত্তর দিয়া হল, কিরণ রিজিজু ডাঙরিয়া উত্তর দিলে যে সরকার গুড মেন পাওয়ার নাই, রেকর্ড ট্রান্সফার অসুবিধা হয়েছে, ডেভেলপমেন্টাল প্রবলেম হয়েছে, আর রাইজে মানি লওয়া নাই। অথচ এই যে 4খন জেলা নাইকিয়া হল তার তামুলপুর জেলাখনের ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী কৈছিল, বর্তমানের মুখ্যমন্ত্রীগুলো। সেখানে এই আখোয়াখিনি সম্পর্ক যেতালেক ইলেকশন কমিশনের স্পষ্টীকরণ আমি নাপাও, যদি আজিও আমাকে স্পষ্টীকরণ দিয়ে ইলেকশন কমিশনে এই সংবাদমেলের পাছত, আমি আকো সিদ্ধান্ত লোক, আমি সিদ্ধান্ত পরিবর্তন করব। কিন্তু যদি আমি স্মারকপত্র প্রত্যুত্তর আমার নিদিয়ে, যে প্রত্যুত্তর আমি পাব লাগবে, পালে আমি লগ ধরি, প্রত্যুত্তর নেপালে আমি লগ ধরার কথা আমি নাই ভাবা। সেখানে আপনার অবগত করছো, এটা আমার দলপতি ডাঙরিয়াক প্রথমতে, তারপর উপদলপতি ডাঙরিয়াক এখার কবলে অনুরোধ করছি। আমি 4 জানুয়ারি তারিখে নির্বাচন আয়োগের মুখ্য কার্যালয় দিল্লিত প্রতিনিধি দল গিয়ে যখন মেমোরেন্ডাম দিল, মেমোরেন্ডামের উপরও আমি মৌখিকভাবে আরো বহুখিনি কথা অবগত করেছিল, তার ভিতর অন্যতম আছিল যে বড়োলেন্ড টেরিটরি রিজিয়ন 2 কেন্দ্রীয় শাসিত 6 শিডিউলর বিশেষ আইনের অধীনত ইয়ার সীমা পরিবর্তন করবলে হলে কেন্দ্র সরকারের অনুমতি লব লাগে। কিন্তু এনে ধরনের অনুমতি নোলাক তামুলপুর জেলা নাইকিয়া করে দিয়া হল, আর মুঠতে 4খন জেলা নাইকিয়া করা হল। এতিয়া যেটো আমার সংসদ প্রদ্যুৎ বড়ুয়া ডাঙরিয়া কোয়ার পিছত কলে যে আসনি রূপায়ণত অসুবিধা, জেলা স্তর কর্মচারীর অভাব, সীমার জেলা দুখনের মাজর সীমার নির্ধারণের অসুবিধা, এইবিল কারণ সরকারে ভারত সরকারক জানাইছে। যিকিখন জেলা নাইকিয়া করা হল, বিশ্বনাথ, চারিআলি, হুজাই, চৰাইদেউ, দক্ষিণ হালমারা আর পশ্চিম কার্বি আংলং, এই 5খন জেলা 2015 চনত করা হয়েছিল। ইয়াৰে সিলেক্টিভলি হুজাই জেলাখন আর বিশ্বনাথ চারিআলি জেলাখন নাইকিয়া করা হল, বাকি চৰাইদেউ জেলা রখা হয়েছে, ওয়েস্ট কার্বি আংলং রখা হয়েছে, সাউথ শালমারা রখা হয়েছে। সরকারি আসনি সকলতে সমভাবে বিতরণ হব লাগে, যদি মেন পাওয়ার কম হয়েছে গোটেকিখনত কম হওয়ার কথা আছে, কিন্তু এই যে রাজনৈতিক কারণত এই কামটো করিলে এই কথা
অসম চৰকাৰৰ সিদ্ধান্ত এনেধৰণে লোৱাৰ পৰা স্পষ্ট হৈ পৰে যে তেখেতসকলে প্ৰশাসন যন্ত্ৰ ব্যৱহাৰ কৰি ৰাজনৈতিক স্বাৰ্থ পূৰাবলৈ ইলেকশ্যন কমিশনৰ ডিলিমিটেশ্যন কমিশনৰ কাম যি ইলেকশ্যন কমিশনৰ ডিলিমিটেশ্যন অফ কনষ্টিটুৱেঞ্চিৰ কাম আৰম্ভ হোৱাৰ আগে আগে এই কামখিনি কৰিছে। দ্বিতীয়তে যোৰহাট জিলাখন আজি বহু বছৰ পুৰণি জিলা আৰু ঠিক তেনেকৈ গোৱালপাৰা গোলাঘাট জিলাও আজি বহু পুৰণি জিলা। যোৰহাট জিলাৰ পৰা 36খন গাঁও গোলাঘাটলৈ লৈ যোৱা হৈছিল। ইয়াত যেতিয়া ৰাইজে প্ৰতিবাদ কৰিছিল সেইখিনি সময়ত আপোনালোকে জানিব মন্ত্ৰী অজন্তা নেওগ ডাঙৰীয়ানী আৰু বিধায়ক হিতেন গোস্বামী ডাঙৰীয়াই যোৰহাটৰ কিছু ব্যক্তিৰ লগত যোৰহাট চাৰ্কিট হাউচত আলোচনা কৰিছিল আৰু এই আলোচনাৰ সময়ত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছিল তাৰ লগত দিল্লীত কিৰণ ৰিজিজু ডাঙৰীয়াই লোকসভাত পঢ়ি দিয়া তথ্যখিনিৰ একেবাৰেই মিল নাই। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক যেতিয়া সোধা হ'ল তেতিয়া তেখেতে কৈছিল যে মাত্ৰ ছমাহৰ কাৰণেহে এই জিলাৰ সীমা পৰিৱৰ্তন কৰা হৈছে, ছমাহৰ পিছত আমি পুনৰ আগৰ অৱস্থালৈ লৈ আহিম, ছমাহৰ কাৰণে গোলাঘাট বুলি আপোনালোকে লিখিব লাগিব জিলাৰ নাম যোৰহাটৰ পৰিৱৰ্তে 36খন গাঁৱে, আৰু ছমাহৰ পিছত পুনৰ আগৰ অৱস্থা হ'ব আৰু ফৰ দ্য লাৰ্জাৰ কজ অফ আছামিজ এভৰি ওৱান ইজ এক্সপেক্টেড টু অবে দিছ থিংছ। আমি অসমৰ বৃহত্তৰ স্বাৰ্থত এনেধৰণে জিলা সাল সলনি কৰিছো বুলি তেখেতে কৈছিল। এতিয়া এনেধৰণেৰে কোৱাৰ পিছত দিল্লীত কিয় এই কথাটো কোৱা হোৱা নাই? দিল্লীত বেলেগ বেলেগ কাৰণ দিছে আৰু ইয়াত অসমৰ ৰাইজৰ আগত বেলেগ কথা কৈছে। মুখ্যমন্ত্ৰীয়ে কিয় দুমুখীয়া স্থিতি লৈছে এই কথাখিনিও আমি নিৰ্বাচন আয়োগক যোৱা 9 জানুৱাৰী তাৰিখে এখন পত্ৰযোগে জনাইছিলো আৰু মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিল যে মই যিখিনি কথা কৈছো 900 শ্বহীদৰ তেজৰ বিনিময়ত আমি এইখিনি এই বাউণ্ডেৰীটো সীমা ছমাহৰ কাৰণে সহ্য কৰিব নোৱাৰো নেকি, বাউণ্ডেৰী পৰিৱৰ্তন কাইণ্ডলি তেখেতসকলক আমি সকলোকে জনাব লাগে যে ডিলিমিটেশ্যন প্ৰচেছ কমপ্লিট হৈ যোৱাৰ পিছত আকৌ আপোনালোকে গোলাঘাটৰ পৰা যোৰহাটলৈ আহিব পাৰিব, অৰ্থাৎ ডিলিমিটেশ্যনৰ সময়ত কিবা এটা খেলি মেলি কৰিবলৈ এই এনেধৰণেৰে গোটেই কামখিনি কৰা হৈছে। এই কথাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজহুৱাকৈ এটা সময়ত ঘোষণা কৰিছিল। সেই গতিকে আমি এই প্ৰশ্নবিলাকৰ ইলেকশ্যন কমিশনক আমি লিখিতভাৱে জনাইছো, আমি তাৰ ভিডিঅ' ক্লিপ দিছো, নিউজ পেপাৰ কাটিংছ দিছো, এই গোটেইবিলাককৈ আমাক এটা জবাব দিব লাগে এই কথাবিলাক সঁচা নেকি। বি টি আৰৰ যিখিনি এখন কমিশ্যন আছিলে বি টি আৰৰ যিটো বাউণ্ডেৰী কমিশ্যন, বাউণ্ডেৰী কমিশ্যনত পূৰ্বতে পি পি বাৰ্মা ডাঙৰীয়া আছিলে চেয়াৰমেন, তেখেতৰ মৃত্যুৰ পিছত খুব সম্ভৱ আই এছ অফিচাৰ আশীষ ভূটানী ইয়াৰ চেয়াৰমেন হৈছে। এই বাউণ্ডেৰী কমিশ্যনতো এটা ডিছপুট হৈ আছে, বহুত গাঁও ওলাই যাব বিচাৰিছে, বি টি আৰৰ পৰা বহুত গাঁও সোমাব বিচাৰিছে, এইখিনি নোহোৱাকৈ কেনেকৈ এই ডিলিমিটেশ্যন প্ৰচেছত কোনবিলাক এছ টি সমষ্টি হ'ব, কোনবিলাক জেনেৰেল সমষ্টি হ'ব, এই কথাবিলাক নিৰ্ধাৰণ কৰিব বিচাৰিছে, এই কথাবিলাকো আমি প্ৰশ্ন সুধিছিলো আৰু আমাৰ সভাপতিয়ে কোৱাৰ দৰে যোৱা জানুৱাৰী মাহৰ পৰা আজিলৈকে আমাক আমাৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়া নাই যিটো আমাক প্ৰতিশ্ৰুতি দিছিল। সেই গতিকে পুনৰ আমি ভবা নাই এই স্থিতি থাকিলে আমি নিৰ্বাচন আয়োগক আজি সাক্ষাৎ কৰাটো জৰুৰী। সাংবাদিক বন্ধুসকল, ইতিমধ্যে আমাৰ সভাপতি আৰু চি এল পি লিডাৰে আপোনালোকক কৈছে, মূলতে আমাৰ সেইখিনিয়ে কথা, ডিলিমিটেশ্যন কিয় কৰা যায়, হোৱাট ইজ দ্য পাৰ্পাছ অফ ডিলিমিটেশ্যন, ডিলিমিটেশ্যনৰ এইকাৰণে প্ৰয়োজন হয় যে 10-12 বছৰৰ পাছত প্ৰত্যেকটো সমষ্টিৰ পপুলেশ্যন বৃদ্ধি হয় আৰু সেই পপুলেশ্যনৰ ভিত্তিত সীমা নিৰ্ধাৰণৰ প্ৰয়োজন হয়, লোকসভা ৰাজ্যসভাৰ সমানুপাতিকভাৱে যাতে সীমা নিৰ্ধাৰণ কৰিব পৰা যায়, সকলো লোকক সাঙুৰি পেলাই যাতে কৰিব পৰা যায়, সেইটোৱে হ'ল ডিলিমিটেশ্যনৰ প্ৰধান উদ্দেশ্য। আমাৰ যিখন 4/1/2023 তাৰিখে আমাৰ এটা উচ্চস্তৰীয় প্ৰতিনিধি দলে যেতিয়া আমাৰ ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াক আমি লগ ধৰিছিলোঁ, এইটোৱেই আমি প্ৰশ্ন কৰিছিলোঁ যে পৃথিৱীত এনে কোনো উদাহৰণ নাই ডিলিমিটেশ্যনেই হওক
ইন্টারলিস্টে হক বা অন্য কিবা ধরনের হক বিশ বছরের আগর একটা ডেটা লই এনেদরে ডিলিমিটেশন করা পৃথিবীর কোনো ইতিহাসত রেকর্ড নাই। আমার মূল কথাটো হল যে 2001 সনের সেন্সাসক তেওঁলোকে মূল আধার হিসাবে লই যি সেন্সাস যি আমার নতুন ডিলিমিটেশন আরম্ভ করেছে আজি হল 2023 যিখিনি পপুলেশন 2001 পৰা থাকি গল সেইখিনি ক্ষেত্রত কি করব বলিহে আমি লিখিতভাবে আমি আলোচনা করে লিখিতভাবে আমি জানিব বিচাৰিছিল আৰু আমি ইলেকশন কমিশনক আমি কথাখিনি জনাইছিল। আমি পুনৰবাৰ কৈছো যে ইন প্রিন্সিপল ডিলিমিটেশনৰ আমাৰ কোনো আপত্তি নাই, ডিলিমিটেশন আমাক লাগিব, আমাৰ সমষ্টিবিলাক পুনৰ নিৰ্ধাৰণ কৰাত আমি একমত। কিন্তু যেতিয়া গোটেই ভাৰতবৰ্ষত কান্ট্ৰি ওয়াইজ যেতিয়া ডিলিমিটেশন হৈছিল সেই সময়ত অসমত উত্তৰ পূৰ্বাঞ্চলত কিয় নহল সেই কথাখিনি আমি পুঙ্খানুপুঙ্খভাৱে তেওঁলোকক লিখিতভাৱে জনাইছিলো যে সেই সময়ৰ ডিলিমিটেশ্যনৰ কমিশনে সেই সময়ৰ ডিলিমিটেশ্যন কমিশনে আছিলে যিকেইটা কাৰণত অসমত গেজেট নটিফিকেশ্যন ল এণ্ড জাষ্টিছ ডিপাৰ্টমেণ্ট গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ পৰা দিছিল সেইকেইটা এতিয়া এড্ৰেছ হল নেকি। স্পেচিফিকেলি তেওঁলোকে যিকেইটা কাৰণ ব্যাখ্যা কৰিছিল সেইকেইটা এতিয়াও এড্ৰেছ হোৱা নাই, যাৰ কাৰণে গোটেই ভাৰতবৰ্ষত যেতিয়া ডিলিমিটেশ্যন হৈছিলে সেই ডিলিমিটেশ্যন অসমত আৰু কেইখনমান ৰাজ্যত আমাৰ নহল উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সেই কথাকেইটা এড্ৰেছ হল নে নাই সেই কথাখিনি আমি লিখিতভাৱে আমি জানিব বিচাৰিছিলো আৰু তেতিয়া আমাক সভাপতি হোৱাৰ দৰে আমাৰ ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়াই আমাক কথাখিনি জনাম বুলি কৈছিল আৰু সেই সময়লৈকে আমি ডিলিমিটেশ্যনৰ সকলো ধৰণৰ সহযোগিতা আগবঢ়াই আহিছিলো আৰু আমি কৈছিলো যে এই ক্ষেত্ৰত আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিবলগীয়া আছে সেইখিনি আমি কৰিম। আমি ৰখি ৰখি যেতিয়া বহুত সময় নাপালো আমাৰ প্ৰেছিডেণ্টে দুখন CLP লিডাৰেও এখন ৰিমাইণ্ডাৰ দিলে। সাধাৰণতে ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়াই যেতিয়া এটা ৰাজনৈতিক দল বা ইণ্ডিভিজুৱেলেও যেতিয়া চিঠি দিয়ে সেই চিঠিখন ৰেছপণ্ড কৰে। আমি বাৰম্বাৰ আমি প্ৰত্যুত্তৰ বিচৰাৰ পিছতো কোনো ৰেছপণ্ড নকৰাটো আমি বিভিন্ন ধৰণৰ প্ৰশ্নৰ উত্তৰ হৈছে। আজি আপোনালোকৰ যিখিনি কথা কলে যে সীমা নিৰ্ধাৰণ কৰাটো তাৰ পিছতো যেতিয়া ডিলিমিটেশ্যন কমিশনৰ কাম ডিলিমিটেশ্যন যেতিয়া চলি আছে যেতিয়া আপোনাৰ ইলেকশ্যন কমিশনাৰৰ ডেটটো গ'ল 31/12/2022 তাৰিখৰ তাৰ পিছতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিভিন্ন জিলাৰ সীমা পৰিৱৰ্তন হ'ব বুলি ৰাজহুৱাকৈ বক্তৃতাত তেওঁ কৈছে। এনেধৰণৰ কথা বতৰাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি কৈছিলো যে এইটো ট্ৰেন্সপাৰেণ্ট আকাৰৰ হ'ব লাগে, সকলো মানুহক বিশ্বাসত লৈ কৰিব লাগে। আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইয়াত যিটো কৈছে দিল্লীৰ উত্তৰৰ লগত তাৰ কোনো মিল নাই। সেইকাৰণে আমাৰ উজনি অসমত আপোনালোকে দেখিছে যোৱাকালিও বিভিন্ন কাষ্ট কমিউনিটিৰ কৃতে ভাবিছে যে আমি কিবা কাৰণে অৱহেলিত হ'ম নেকি, আমাৰ প্ৰতিনিধি এই ক্ষেত্ৰত ক'ৰবাত কিবা কমিব নেকি বুলি আজি বিভিন্ন ক্ষেত্ৰত প্ৰথম পেজতে আমি প্ৰকাশ পোৱা আমি দেখিছো বিভিন্ন ধৰণৰ আন্দোলন হোৱা আমাৰ পৰিপ্ৰেক্ষিত আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে। সেয়েহে আমি ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়াক অনুৰোধ কৰিছো যে আমি 4/1/2023 তাৰিখৰ যিকেইটা কাৰণ আমি দিছিলো আপোনালোকে লাগিলে সেই কাৰণকেইটা নস্যাত কৰক কিন্তু আমাক লিখিতভাৱে আমাক জনাওক, কাৰণ আমিও এটা ৰাজনৈতিক দল হিচাপে ৰাইজৰ ওচৰত দায়বদ্ধ, আমি এই কথাখিনি ৰাইজক ক'ব লাগে। এইকাৰণে আমি আজি ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়াৰ আজি যিটো একেবাৰে ততাতৈয়াকৈ আহি পেলাই যিটো কৰিছে বিভিন্ন ক্ষেত্ৰত আমাৰ ৰাইজৰ পক্ষত নথকা নিচিনা লাগিছে আৰু সেইকাৰণে তেওঁলোক ইয়াত থকা অৱস্থাতে আপোনালোকৰ যোগেদি আমি অনুৰোধ জনাইছো যে আমাৰ 4/1/2023 তাৰিখৰ আমাৰ উত্তৰটো দিয়ক, তাৰপিছত আমি আকৌ বহি আমি কি কৰিব লাগে আপোনালোকক আমি জনাম। কাৰণ আজিৰ এসপ্তাহৰ আগতো আমি বাৰম্বাৰ চেষ্টা কৰিও আপোনালোকে আমাক লগ দিয়া নাই, এই কথাটো মই ভাবো যে সংসদীয় গোটেই ব্যৱস্থাটোৰ পৰিপন্থী। আমাৰ সভাপতি ডাঙৰীয়াই ইতিমধ্যে কৈছে যে প্ৰি ডিটাৰমাইণ্ড যিটো বস্তু যিখিনি কথাৰ ভিতৰত আমাৰ এটা সময়ৰ প্ৰয়োজন যিটো হল আমাৰ লগত পুংখানুপুংখ দেখিব আমি ধৰিব পাৰিছো যে কেৱল দেখুৱাবৰ কাৰণে তেওঁলোকে কৰি আছে আগতীয়াকৈ তেওঁলোকে আমাৰ যিখিনি অভিযোগ আমি অলৰেডি দিছোৱে, আজি গলেও আমি একেখিনি অভিযোগে দিম, আমাক অভিযোগৰ উত্তৰটো তেখেতসকলে নিদিয়ে কিয়? আমাৰ নতুনকৈ একো কব লগা নাই, আমি জানুৱাৰী মাহতে আমাৰ সভাপতি নেত্ৰী আমি সকলোৱে গৈ সেই অভিযোগখিনি দি আহিছো।
4 জানুয়ারিত আমি 1 ঘন্টা সময় আলোচনা করার পিছত যদি কেই মিনিট মানৰ প্ৰত্যুত্তৰ আমি নেপাওঁ তে 15 মিনিটত গৈ পেলাই আমি কি আলোচনা কৰিম। আমি 4 জানুয়ারির যিখিনি কথা কৈছো আজি আমি ষ্টেণ্ড বাই আমার পূর্বর স্মারকপত্রখনের স্থিতিত আমি আজি অটল আছো, আমি সহযোগিতা করবর কারণে প্রস্তুত আছো, কিন্তু আমার যিখিনি কনফিউজন আছে এটা অসমৰ ৰাইজৰ কনফিউজন যে 19 লাখ মানুষ এনআরসি বহিভূত হয়ে আছে, এই মানুষখিনি আমার মূল যেটা আমার লিডার ডেপুটি লিডার কৈছে তার একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে এনআরসি শুদ্ধ এনআরসি নোপালৈকে সদৌখন ছাত্রসন্থায় কৈছিল, অসম গণ পরিষদে কৈছিল যে শুদ্ধ এনআরসি নোপোয়ালৈকে ডিলিমিটেশন হব নালাগে। এটা এনআরসি ড্রাফ্ট ওলাওতে 19 লাখ মানুষ যে এনআরসি বহিভূত হল এই সম্পর্ক ডিলিমিটেশন কমিশন বা ইলেকশন কমিশনের স্থিতিটা আমি জানি লাগবে যে 19 লাখ মানুষের সম্পর্ক ইলেকশন কমিশনে কি ভাবি আছে। আক 1 ঘন্টা কথা পাতিল উত্তর নেপালো, আজি যাম 15 মিনিট ঘরের কথা নহয় আমার সেকেন্ড থট আমার কেটাগরিকালি কৈছিল যে আপনাদের যখন স্মারকপত্র দিছে আমি ভালকে শুনিল আপনাদের উত্তর দিম আর ফুল বেঞ্চ ফুল বেঞ্চে বহি আমার আলোচনা করে কৈছিল যে আমি উত্তর দিম, এটা ইলেকশন কমিশনে কৈছে নট ইন্ডিভিজুয়াল, আমি রিমাইন্ডার পিছত দিয়ার পিছতো দিয়া নাই, তার মানে সেকেন্ড থট কিনা একটা পিছত চিন্তা করে এনে ধরনের সিদ্ধান্ত লৈছে যে আমার কোনো যোগাযোগ নিদিয়ে, সেই কারণে আমার এই কথাবিল সন্দেহ হয়েছে। আর আজি আপনাদের চাও গোটেকিটা আমার আমার পলিটিক্যাল পার্টি এই 3 ঘন্টার ভিতর আমার কি আলোচনা করব, আগর ইলেকশন কমিশন কি আছিল, আগর ডিলিমিটেশন কি আছিল, আগর ডিলিমিটেশন কমিশন আছিল যে প্রত্যেকরে এমপি থাকে, যার যিমান এমপি মাজত এমপি থাকে, এমএলএ সকলের রিপ্রেজেন্টেটিভ থাকে, মানুষ আহে তেওঁলোকৰ কথা শুনে, সেই ধরনের সিস্টেমতে ভারতবর্ষত ডিলিমিটেশন হয়েছিল, ডিলিমিটেশন কেজনমান অকল আমার আসলতে আমি বিচারিছিল যে ডিলিমিটেশন এখন কমিশন হব লাগে, তেতিয়া আমার রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে যার যিমান আপনার সংখ্যা আর সেইমতে আপনার মানুষের অভিযোগ দিয়ার আপনার একটা সুবিধা থাকে, এনেকা ধরনের ডিলিমিটেশনটা আমার কাশ্মীরত আমার তেনেকা মানি ললে পিছত আর তাত 2011 চনের সেনসাস মতে হয়েছে, আমি সেইটাই বিচারিছো যে ডিলিমিটেশন করার সময় যিখিনি মানুষের প্রশ্ন উদয় হয়েছে সেইখানে এড্রেস করব কারণে মানুষক কবল একটুকুর ঠাই দিয়ক আপনার নিশ্চয় ইয়ার কিনা অভিযোগ আর ডিলিমিটেশন কমিশন জম্মু কাশ্মীর এই গোটেবিল রাজ্যের কারণে জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বত করা হয়েছিল, তারপর যেটা জম্মু কাশ্মীর ডিলিমিটেশন করে জম্মু কাশ্মীর রাজ্য খণ্ডিত করা হল, তারপর কামখিনির কারণে নোটিফিকেশন উলাইছিল, কিন্তু কারণে ডিলিমিটেশন কমিশনের প্রক্রিয়াটা বন্ধ করে ইলেকশন কমিশনে নিজের হাতত ললে আর জাস্টিস রঞ্জনা দেশাই ডাঙরিয়ানিক প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল ডিলিমিটেশন কমিশন ভঙ্গ করে, সেই গতিকে ডিলিমিটেশন কমিশন আগতে এখন হয়েছিল, তার পরবর্তী সময়ত ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় নতুন করে ডিলিমিটেশন কমিশন করেছিল আর এটা ডিলিমিটেশন কমিশন রাইজর প্রতিনিধি থাকে, রাইজর প্রতিনিধি থাকার সুবিধাটার বঞ্চিত করবলে যদিও ব্যবস্থা এটা আছে যে ইলেকশন কমিশনে নিজেও করবেন, তেখেতসকলে নিজের হাতলে লই গল যত রাইজর প্রতিনিধির কোনো মূল্য নাই, আর নিচিনা জায়গা যত পূর্বতে ডিলিমিটেশন কমিশনে কাম করবলে আহিও রাইজর প্রতিনিধি থাকার পিছতো সাধারণ নাগরিকর যেতিয়া মেমোরেন্ডাম গৈছিল যেতিয়া বিভিন্ন ধরনের ইয়ার বিষয়ে প্রতিবাদ হয়েছিল সেই কথাখিনি গ্রাহ্য করেছিল সরকারে আর গ্রাহ্য করে ডিলিমিটেশন কমিশনে সেই সময়ের এই ডিলিমিটেশন প্রক্রিয়াটা বন্ধ করেছিল, সেই গতিকে এই কথাবিলাকো সকলে লক্ষ্য করা উচিত কেনেকৈ এতিয়া রাইজর কথাখিনি শুনবলে বর্তমান সময়ত থাকা ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় ইচ্ছা প্রকাশ করা নাই আর ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কেনে ধরনের নির্বাচন হয়েছে এই ক্ষেত্র সুপ্রিম কোর্টের শেহতিয়া গুরুত্বপূর্ণ রায়টাও আমি মনত রাখা উচিত। সভাপতি ডাঙরে এটা কথা হচ্ছে কি আপনাদের ইতিমধ্যে উল্লেখ করেছে যে প্রতিবন্ধী থাকবে বা প্রি ডিটারমাইন্ড, যদি প্রি ডিটারমাইন্ড হয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবো? আমার দেশের যিকোনো একটা সিদ্ধান্ত যিকোনো একটা আইন আনকি ভারতবর্ষের সংবিধান পর্যন্ত সংশোধন হওয়ার পরম্পরা আছে,
আজি আমাৰ যি ডিলিমিটেশ্যন প্ৰচেছ 2007ত আমি অসমত আৰম্ভ কৰিবলৈ লৈছিলো, তৰুণ গগৈ ডাঙৰীয়াই নেতৃত্ব লৈছিলে যে এতিয়া সদ্যহতে নালাগে, এনআৰচিখন শুদ্ধকৈ আমি লৈ লওঁ। আৰু সেই কথাটো গগৈ ডাঙৰীয়া নাছিলে, অসমত 113টা আন্দোলন হৈছিলে, অসমৰ প্ৰায়সমূহ জাতীয় সংগঠনে আন্দোলন কৰিছিলে আৰু বিজেপি এজিপিকে প্ৰমুখ কৰি প্ৰায় ৰাজনৈতিক দলে আমাৰ সেই সময়ৰ মুখ্যমন্ত্ৰী গগৈ ডাঙৰীয়াৰ জৰিয়তে নিৰ্বাচন আয়োগক এই প্ৰস্তাৱ দিছিলে। আজি সেই একেটা সময়ত ৰাষ্ট্ৰপতিয়ে আইন সংশোধন কৰি যেতিয়া অসমত ডিলিমিটেশ্যনটো বন্ধ কৰিছিলে, স্থগিত ৰাখিছিলে, তেতিয়া উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আৰু 3খন ৰাজ্য স্থগিত ৰাখিছিলে। কিন্তু এতিয়া অসমসকলে কিয়, আৰু আমি প্ৰথম দিনাখন এটা কথা আমি সন্দেহ কৰিছো, আমি খোলাকৈ ক'ব লাগিব, মাননীয় নিৰ্বাচন আয়োগে এই কথাটোৰ পদত্তৰ আমাক দিয়া নাই। আমি আমাৰ সভাখনত কৈছিলো যে আপোনালোকে 27 তাৰিখে আপোনালোকে প্ৰেছ ৰিলিজ কৰিলে, 27 তাৰিখে নিয়মতে যেতিয়া ইলেকশ্যনবিলাক ঘোষণা হয় আপোনালোকে জানে যে যিদিনাখন ঘোষণা কৰে সেইদিনাখন কোড অফ কণ্ডাক্টটো লাগি যায়। প্ৰথমবাৰৰ কাৰণে নিৰ্বাচন আয়োগৰ ইতিহাসত দুটা ডেট লৈছে, এটা 27 তাৰিখে তেওঁলোকে প্ৰেছ ৰিলিজ কৰিছে যে আমি কৰিবলৈ গৈ আছো, আৰু 1 জানুৱাৰী 2023ত তেওঁলোকে কাট অফ ডেট ঠিক কৰিছে। আৰু তাৰ এদিনৰ আগতে মুখ্যমন্ত্ৰীয়ে 14 চাৰিয়ে 18খন জিলাৰ সীমা সলনি কৰি পেলাইছে। তেতিয়াহ'লে এইটো প্ৰি ডিটাৰমাইণ্ড বুলি আমি ভাবাৰ থল আছেনে নাই? থল আমি ঠিক আছে, আমি নাভাবো, আমাক ইলেকশ্যন কমিশ্যনে কথাটো কওক যে আপোনালোকে ভাবিব নালাগে, এজ পাৰ দিছ ৰুল, এজ পাৰ দিছ গাইডলাইন উই আৰ ডুইং দিছ। যদি আপুনি কোৱাটোৱে শুদ্ধ হয় তেতিয়াহলে হোৱাই শুড উই মিট ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়া, উই শুড মিট চিফ মিনিষ্টাৰ অফ আসাম। ইফ চিফ মিনিষ্টাৰ কেন প্ৰি ডিটাৰমাইন এবাউট দ্য প্ৰচেছ অফ ডিলিমিটেশ্যন, হোৱাই শুড উই মিট ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়া? সো লেট ইলেকশ্যন কমিশন হেজ ক্লিয়াৰ দেয়াৰ ভিউজ এবাউট আৱাৰ মেমৰেণ্ডাম ফাৰ্ষ্ট, দেন উইল টেক ডিচিশ্যন ৱেডাৰ উইল মিট অৰ নট। বেলেগ ৰাজনৈতিক দলৰ সম্পৰ্কত আমি কবলগীয়া নাই, আমি এতিয়ালৈকে যিহেতু আমি বাকী বিৰোধী ৰাজনৈতিক দলৰ মঞ্চত এই বিষয়টো আলোচনা কৰা নাই, আমি প্ৰয়োজন হলে আলোচনা কৰিম, কিন্তু যিহেতু আমিয়েই স্পষ্ট নহয় ইলেকশ্যন কমিশনৰ চিঠিক, যেতিয়া ইলেকশ্যন কমিশনৰ আমাৰ স্মাৰক পত্ৰ উত্তৰ পাম তেতিয়া অসমৰ সৰ্ববৃহৎ বিৰোধী ৰাজনৈতিক দল হিচাপে আমিও আমাৰ বিৰোধী ৰাজনৈতিক দলবিলাকৰ মাজত সহমত আনিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম, আমি সহযোগিতা কৰিম, কিন্তু আমাক স্পষ্টীকৰণ দিব লাগিব। আৰু আজি আমি পুনৰ আমাৰ 3গৰাকী নেতা ইয়াত আছে, কমলক্ষ দেৱ পুৰকেষ্ট, জাকি হুছেইন স্পীকাৰ ৰাণা গোস্বামী হাতত, আমি স্মাৰক পত্ৰখন খালি আমাৰ কোনো মিটিং নকৰোঁ, আমি নিৰ্বাচন আয়োগৰ আগত আমাৰ 3জন ৱৰ্কিং প্ৰেচিডেণ্টে গৈ এই স্মাৰক পত্ৰখন দি আহিম, উত্তৰ বিচাৰি দি পেলাই আমি খালি উত্তৰ বিচাৰিম। অন্য পলিটিকেল পাৰ্টীয়ে কি কৈছে নাজানো, কিন্তু ইন প্ৰিন্সিপল আমি ডিলিমিটেশ্যনটো আমি বিচাৰো, ইন প্ৰিন্সিপল আমি খালি তেওঁলোকৰ যিটো পদ্ধতি সেই পদ্ধতিটো আমাৰ বিৰোধিতা আছে, তেওঁলোকৰ পদ্ধতিটো আমাৰ বিৰোধিতা আছে, ইন প্ৰিন্সিপল নীতিগতভাৱে আমি ডিলিমিটেশ্যনটো বিচাৰো, যিবিলাক কাৰণত বন্ধ কৰিলে সেই কাৰণকেইটা আমাক ব্যাখ্যা কৰি দিয়া হ'ল যে এই এই যিখিনি কাৰণে বন্ধ কৰিছিল সেইখিনি এড্ৰেছ কৰিব। কথা নহয়, আমি আমি স্পষ্ট কৈছো আমি কোনো মিটিং নকৰো, তাত যিজন ছেক্ৰেটেৰী থাকিব ছেক্ৰেটেৰী হাতত আমি আনুষ্ঠানিকভাৱে পুনৰ আমাৰ স্মাৰক পত্ৰখন দিম আৰু আমি উত্তৰ বিচাৰিম, যদি উত্তৰ বিচাৰে তেতিয়া আমি মিটিং কৰিবলৈ যাম। আমি সলনি কৰিম, আমি জানিব লাগিব ন কিয় সলনি কৰিব। বিশেষকৈ ন্যায় ব্যৱস্থা আছে, সংসদ আছে, আজি সংসদত তেওঁলোকৰ সংখ্যাগৰিষ্ঠতা আছে, কালি নাথাকিব পাৰে, আজি সংসদত তেওঁলোকেতো সংখ্যাগরিষ্ঠতার সুযোগ লো সকলো সাংবিধানিক প্রদত্ত অনুষ্ঠানবিলাক নিজের অনুষ্ঠানের দরে দলীয় অনুষ্ঠানের দরে ব্যবহার করেছে, সংসদত যেটা সংখ্যাগরিষ্ঠতা না থাকিব সিদ্ধান্ত পরিবর্তন হব। আর আপনার দেখিছে বাতরিটো প্রকাশ পাইছে, উজনি অসম সমষ্টি সুরক্ষা সমিতির অবস্থান ধর্মঘটক উত্তাল শিবসাগর,
গতি অক আমি কংগ্রেছ রাজনৈতিক দল হিসাবে নহয় বিভিন্ন দল সংগঠনেও বর্তমান সময়ত যে ধরনের করব বিচারিছে ইয়ার বিরোধিতা করেছে আর এনে ধরনের বিরোধিতা থাকার বাবেই ইয়ার পূর্বরবার সরকারে এই ডিলিমিটেশন কমিশনক স্থগিতাদেশ দিছিল। এতিয়া এই সরকারখানে রাইজর কথা শুনে নে নুশুনে কেনে স্বেচ্ছাচারী মনোভাব ফেসিস্ট মনোভাব হয় নে নহয় তার উপর নির্ভর করব এই কথাবিলাক।